সত্যি ঢাকা কি ভ্যানিস ভ্যানিস শহর হবে? কেন হবে না? আমরা যদি সবাই চেষ্টা করি, যদি আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়ে দিতে পারেন যে পদ্মা সেতু যদি হতে পারে, তাহলে আমরা কেন ঢাকাকে ভ্যানিস করতে ভ্যানিস শহরে পরিণত করতে পারবো না? কেন আমাদের আমাদের মোফাসসর ভাই তো আছেন, আমাদের ঢাকা তো স্থপতিরা আছেন, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, শিক্ষাবিদ, ছাত্র, সবাইকে মিলে যদি আমরা চেষ্টা করি, রাজনৈতিক দলে যারা আছেন, আমি দেখলাম তো কালকে সবাই কিন্তু আমাকে সাহায্য করেছে। এবং আপনি যদি এর খাল দেখতে যান, কাল যদি গতকাল দেখতে যেতেন, নিজেই আপনি দুঃখ পাবেন। শুধু এই খাল দখল কিন্তু না, আমাদের যত পয়ো নিষ্কাশনে যত লাইন যত সব কিন্তু খালের ভিতরে, অর্থাৎ যত আমাদের পয়ো নিষ্কাশন লাইন গুলা এগুলো কিন্তু খালের ভিতরে ঢুকানো হয়েছে। সুতরাং এখানে মাছ যদি ছাড়া হয়, মাছ কিন্তু বাঁচবে না। এখানে অ্যামোনিয়ার, প্রচন্ড অ্যামোনিয়ার এবং অন্যান্য জায়গা কিন্তু গন্ধ রয়ে গেছে, দূষিত পানি হয়ে গেছে, যেখানে মাছ বাঁচবে না। এবং আশেপাশে যারা থাকে ওরা কিন্তু মানবতার জীবন যাপন করছে। সুতরাং আমার কথা হচ্ছিল, এই খালগুলাকে আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে, খালগুলাকে আমার ডিপিনিং করতে হবে, আরো গর্ত করে আনতে হবে, দুই সাইডের পার্কে আমাদেরকে বাঁধাই করতে হবে, আমাদেরকে ওয়াকওয়ে করতে হবে এবং গাছ লাগাতে হবে। মাননীয় নিশ্চয় সেই পরিকল্পনা সম্পর্কে আরেকটু বিস্তারিত শুনবো, কিন্তু আপনি বলছিলেন যে দখলদারেরা ভাবছে দেখি না কি হয়, 30 বছর ধরে তারা রয়ে গেল এবং এই দেখি না কি হয় করতে করতে তারা কিন্তু একবার উচ্ছেদ হয়, অনেক সময় দেখি তারা আবার এসে দখল করে ফেলে। সেই বিষয়ে কি ভাবছেন, যেন এই আবার দখলদারীরা আবার যেন এসে ভিড় করতে না পারে বা দখল করতে না পারে? এই জন্য জনপ্রতিনিধি যারা আছে, আমাদের কাউন্সিলর যারা আছেন, আমার কিন্তু 74 জন কাউন্সিলর আছে, আমি প্রত্যেক এলাকার কাউন্সিলরদেরকে আমরা বলে দিচ্ছি, যেখানে কোনো ধরনের দখল যদি হয় আমাদেরকে আপনারা ইনফর্ম করবেন। আমাদের প্রত্যেকটা অঞ্চলে আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছে, আমাদের সিআই আছে এবং আমাদের নিজস্ব কর্মকর্তারাও আছেন, তারা কিন্তু এখন থেকে প্রত্যেকটি খালকে মনিটরিং করবে। এবং জনগণ আছে, আমি তো মনে করি জনগণেরও সবচেয়ে বড় শক্তি, জনগণ যদি আমাদেরকে দেখিয়ে দেয় যে শক্তিটা আমরা গতকাল পেয়েছি, আমার মনে হয় জনগণও চাবে যে একটি চলমান একটি খাল যেন থাকে, যেখানে পানি প্রবাহ হবে। যেখানে কালকে কিন্তু অনেকে বলছিল আমাকে যে আঙ্কেল আমরা তো বিদেশে দেখি, যে আমি বিদেশে কই দেখো, বলে আমরা ভ্যানিসে দেখি। তা আমি আজকে দেখলাম যে সত্যি ঢাকা কি ভ্যানিস হবে, এটা সুন্দর একটি ট্যাগ আপনারা দিয়েছেন, ধন্যবাদ। বাচ্চারাই বলছে ভ্যানিসে দেখছি যে খালের মধ্যে দিয়ে চলাচল করছে অনেক ধরনের যানবাহন, আমরা কেন করতে পারবো না? হাতির ঝিল হয়েছে। আমি আপনাদেরকে জানাতে চাই যে আমরা একটা প্রজেক্ট নিচ্ছি যে 9টি ব্রিজ হাতিরঝিল থেকে কালাচাঁদপুর, বরানী কবরস্থানের পিছনে এবং করাইল বস্তির 9টি ব্রিজকে যদি উঁচু করতে পারি, তাহলে হাতিরঝিল থেকে যে কেউ কিন্তু গুলশানে এবং বাড়িধারে কালাচাঁদপুরে চলে আসতে পারবে ওয়াটার ট্রান্সপোর্টের মাধ্যমে। ঠিক সেরকম ভাবে আমাদের প্রত্যেকটি খালকে আমরা পার্কে রক্ষণাবেক্ষণ করব। গতকালই আমাদের চিফ ইঞ্জিনিয়ার, আমাদের আর্কিটেক্ট ইনস্টিটিউটরা গিয়েছিলেন, মোফাসসর ভাইয়ের সাথে কথা হয়েছে এবং আমরা বলেছি আমাদের দেশের যারা আর্কিটেক্ট যারা আছে ওনারা বলেছেন ওনারা আমাদেরকে সে সাহায্য করবেন যে আমাদের খালগুলোকে কিভাবে কানেক্টিভিটি আনা যায়, সৌন্দর্য বর্ধন করা যায় এবং খালের এই পার থেকে এই পারে যাওয়ার জন্য কিভাবে এটাকে ব্রিজ করে দেওয়া যায়, নিজেদের জন্য আমাদের ওয়াটার ট্রান্সপোর্ট চলতে পারে, এটি আমাদের করতে হবে।